বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে সোমবার সদর দপ্তরের হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার এক স্মারক থেকে এ তথ্য জানা যায় কমিটির সভাপতি মোহাম্মদ আতাউল কিবরিয়া তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক সদস্য সচিব মোহাম্মদ নুরুজ্জামান তিনি পুলিশ সদর দপ্তর অতিরিক্ত সুপার সারুকে বলা হয় এগারো আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি মত বিনিময় সভা হয় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখ হোসেন সভায় বিস্তারিত আলোচনার পর বাংলাদেশ পুলিশের পোশাকের রং পরিবর্তন ও নতুন লোগোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এই সিদ্ধান্তের আলোকে পুলিশের সব ইউনিটের বিদ্যমান ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে একটি প্রস্তাব তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে